नमस्कार बंधुरा, आमी अरूप कुलभी। आज ज्योतिषशास्त्र ही एक विशेष भाग सामुद्रिक शास्त्र निये छोट्ट आलोचना। आमरा सबाई हरोस्कोपेर उपरे ज्योतिषेर काछे विचार करी, कोन ग्रह महादशाय आछे, कोन ग्रह अंतर्दशाय, अत्यंत दशाय, सूक्ष्म दशाय, प्राण दशाय, एवं से अनुजाई आमरा विचार বিবেচনা করি বা একটা দিশা পাই, সে অনুযায়ী আমরা হেঁটে চলি। আরেকটি শাস্ত্র হস্তরেখা শাস্ত্র, যেটা আমাদের হাতের রেখা দেখে আমাদের ভূত ভবিষ্যৎ অতীত, কোন গ্রহের প্রভাব, ভালো মন্দ, কখন কর্ম যোগ, কখন বিবাহ যোগ ইত্যাদি ইত্যাদি আমরা পাই, অর্থাৎ পামিস্ট্রি। এছাড়াও একটি সুন্দর জ্যোতিষশাস্ত্রের ভাগ তা হল সামুদ্রিক শাস্ত্র, যেখানে কিছু সামুদ্রিক শাস্ত্রের চিহ্নের কথা বলা আছে, যা সবই আমাদের পরিচিত চিহ্ন। ফলে এই চিহ্নগুলো আমাদের অবশ্যই কারো না কারো হাতে থাকে। পতাকা চিহ্ন, ডমরু চিহ্ন, ফুলের চিহ্ন, গৃহের চিহ্ন, নৌকা চিহ্ন, হাতি ঘোড়া, এই নানান ধরনের ত্রিশূল চিহ্ন, মৎস্য চিহ্ন, এগুলোর মধ্যে মৎস্য চিহ্ন বেশিরভাগ আমাদের সবার হাতেই প্রায় পাওয়া যায়। ডমরু চিহ্ন, পতাকা চিহ্ন, ত্রিশূল চিহ্ন, ত্রিশূল চিহ্ন আমাদের অনেকেরই হাতেই পাওয়া যায়। কিন্তু পতাকা চিহ্ন, ডমরু চিহ্ন, পদ্মফুল বা ফুলের চিহ্ন, এইগুলো যে হাতি ঘোড়া এই ধরনের চিহ্নগুলো খুব কম হাতে পাওয়া যায়। আর যাদের হাতে পাওয়া যায় তারা অবশ্যই দার্শনিক হাত বলা হয় তাদের হাতকে, অর্থাৎ যারা অনেক দূরের কথা ভাবেন, যারা বর্তমানটাকে আগে ভেবে নিয়েছেন, সেই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন, সেই দূরদর্শী মানুষের, তার মধ্যে অনেকেই আধ্যাত্মিক হতে পারেন, অনেকেই সামাজিক কল্যাণমূলক উন্নয়নমূলক তার দৃষ্টি থাকতে পারে দেশের দশের, এহেন হাতে কিন্তু পাওয়া যায়। আমি অন্তত কয়েকশো মানুষের হাতে এই যে চিহ্নগুলো হাতে দেখছেন তার এক দুটো অবশ্যই থাকে দেখেছি। এখন এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা, অনেকের ত্রিশূল চিহ্ন, পতাকা চিহ্ন আমাদের যে কপাল এর মধ্যেও দেখতে পাওয়া যায়। এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলি যে ত্রিশূল চিহ্ন যদি কপালে বা আমাদের হস্তকরদলে থাকে, তা আমাদের দীর্ঘায়ুর চিহ্ন দেয়, মনের এবং শারীরিক ইচ্ছাশক্তি বল খুব বেশি হয়, তাদের রোগ ব্যাধি খুব কম হয় এবং আধ্যাত্মিকতা থাকে, তারা পিতৃভক্ত বেশি হন, এমন সামুদ্রিক শাস্ত্রে বলা আছে। পতাকা চিহ্ন এ একদম আধ্যাত্মিক সম্পন্ন মানুষের হাতেই বেশিরভাগ দেখা যায়। পতাকা চিহ্ন হাতে থাকলে তিনি তার আধ্যাত্মিক পথে এগিয়ে যাচ্ছেন, আরও এগিয়ে যাবেন এবং ঈশ্বরের কৃপায়, গুরুদেবের কৃপায় তিনি সিদ্ধিলাভও করতে পারেন, এমন কথা সামুদ্রিক শাস্ত্রে বলা আছে। ডমরু চিহ্ন, আমরা ডমরু সবাই জানি, বাবা ভোলেনাথের হাতে থাকেন। এই ডমরু চিহ্ন এক শিবের কৃপা চিহ্নও বলা হয়। ডমরু চিহ্ন হাতে থাকলেও তিনি পিতৃভক্ত হন, তিনি দীর্ঘায়ু হন, ইচ্ছাশক্তি প্রবল হয়, আধ্যাত্মিকতা তার মধ্যে থাকে এবং তিনি ত্যাগী হন। এই ত্যাগের বিষয়টা সবথেকে বেশি বলা আছে সামুদ্রিক শাস্ত্রে ডমরু চিহ্নের ক্ষেত্রে। অনেকের হাতেই ঘোড়া চিহ্ন বা হস্তি বা হাতি চিহ্ন থাকে। এই চিহ্নগুলো প্রচুর প্রচুর ধনী হবার চিহ্ন। অনেকদিন আগের শাস্ত্র, ধরুন আজ থেকে 500 বছর আগে, তখন লেখা আছে যে তিনি রাজা হবেন, তখন তো রাজা ছিল, জমিদার হবেন, কোটিপতি হবেন। এই যে সংশোধিতভাবে এখন বর্তমান শাস্ত্র হিসাবে বলা যায় তিনি কয়েক কোটি টাকার মালিক হবেন, তা ভূসম্পত্তি, অর্থ, ধনরত্ন, সোনাদানা হতে পারে। তাহলে ঘোড়া চিহ্ন এবং হস্তি চিহ্ন
খুবই শুভ চিহ্ন। বন্ধুরা, অনেকের হাতে পতাকা চিহ্ন বা ফুলের চিহ্ন থাকে, এ নারায়ণ বা লক্ষ্মী দেবীর বরদান চিহ্ন বলা হয়। যার হাতে ছত্র চিহ্ন থাকবে বা ছাতার চিহ্ন থাকবে এবং যার হাতে ফুলের চিহ্ন থাকবে, তিনি লক্ষ্মী দেবীর প্রিয় হন বা প্রিয়া হন। তার ধন রত্নের অভাব হয় না, তিনি লক্ষ্মীমন্ত হন। তিনি যেখানেই যাবেন সেখানে সুখ সমৃদ্ধি বিরাজ করে। যদি কন্যা হয় তাহলে এহেন কন্যার জন্য তার পিতা মাতা গর্বিত হন। পুত্র হলে এহেন পুত্রের জন্য পিতা মাতা গর্বিত হন। তার মধ্যে আধ্যাত্মিকতা থাকে, সেবা পরায়ণ হন, মানুষের দুঃখে তিনি এগিয়ে যান এবং সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেন। দুস্তর সেবা করা তার একটা বিশেষ ধর্ম হয়, সামুদ্রিক শাস্ত্রে বলা আছে। এরপরে আরও যদিও অনেক চিহ্ন আছে, আমি একটা হাতেই পেয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে নৌকো বা বোটের চিহ্ন। এই নৌকো চিহ্ন হাতে থাকলে প্রচুর পরধন সম্পত্তি, হতে পারে শ্বশুরবাড়ির সম্পত্তি, পিতৃগত বা কোনো আত্মীয়ের সম্পত্তি হঠাৎ করে আপনি পেতে পারেন। এই ভূমি, গৃহ, এই সমস্ত কেউ আপনাকে দান করতে পারে। যার হাত দেখছি তিনি মেদিনীপুরের প্রখ্যাত ডাক্তারবাবু, তিনি স্বীকার করেছেন যে তিনি তার আত্মীয়র কাছ থেকে বহু অঙ্কের বিষয় সম্পত্তি অর্থ পেয়েছেন। সুতরাং প্রমাণিত, সুতরাং হাতে থাকে মৎস্য চিহ্ন প্রায় আমাদের অনেক ভাই বোন বন্ধু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মাত্র মানুষই থাকে, দু একটা মৎস্যচিহ্ন খুঁজে পাওয়া যায় অবশ্যই। কিন্তু খুব ছোট মাছ হলে তার শিক্ষাক্ষেত্রে তাকে এগিয়ে দেয়, অনেক বিষয়ে তার শিক্ষামূলক জ্ঞানলাভের ইচ্ছা থাকে এবং তিনি অনেক দিক থেকে শিক্ষা গ্রহণ করেন, এগিয়ে যান। আর মৎস্যের পরিমাণ যদি বড় হয় তাহলে শিক্ষার সঙ্গে তিনি ধনরত্ন, হঠাৎ প্রাপ্তি, প্রধান প্রাপ্তি, লটারি জুয়ার মতো কোনো কিছু থেকে হঠাৎ তিনি লাভবান বা ধনী হতে পারেন। আর যদি মৎস্যের চিহ্ন খুব বড় হয় তাহলে তাঁর কখনো ধনরত্ন অর্থের অভাব হয় না, হতে পারে না বলেও জ্যোতিষশাস্ত্রে বলা আছে। আমি এখানে একটা হাতের ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা বড় মৎস্যচিহ্ন। ইনি বর্তমান যে বাজার মূল্য তাতে তিনি 9 টাকা দুবার পেয়েছেন। দেখুন কত বড় মৎস্যচিহ্ন, এটা প্রমাণিত, ইনি মেদিনীপুরের বাসিন্দা। সুতরাং বন্ধুরা, হাতে পতাকা, ডমরু, ত্রিশূল, মৎস্য, ছত্র, ফুল, হাতি, ঘোড়া, নৌকো, এই ধরনের আরও বহু বহু শঙ্খচিহ্ন থাকতে পারে, চক্রচিহ্ন থাকতে পারে, এগুলো আমাদের উচ্চ মার্গের ভবিষ্যতে তিনি যদি এখন নাও তাকান উচ্চর দিকে, তবু ভবিষ্যতে এমন একদিন আসবে তিনি উচ্চ মার্গ অবলম্বন করবেন, তিনি আধ্যাত্মিক পথে অবশ্যই যাবেন, সেই উপরওয়ালাকে খোঁজার জন্য একদিন পাগল হবেন। কেন আমরা জানি সবাই, বাল্মীকি মুনি যিনি ছিলেন তিনি এককালে 200 রত্না করছিলেন, মানুষকে মেরে ফেলতে তার কোনো সংশয় বা মনে বাধ্য না। সেই ভয়ঙ্কর 200 রত্না কর যিনি এত পাপ করেছিলেন রাম উচ্চারণ করতে পারতেন না, তো সেই 200 রত্না কর যদি বাল্মীকি মুনি হয়ে রাম জন্মের 500 বছর আগেই রামায়ণ রচনা করতে পারেন, তাহলে আমাদের কারো হাতে যদি এই ধরনের সামুদ্রিক চিহ্ন থাকে তো তিনি ঈশ্বরকে খুঁজতে যাবেন, আল্লাহকে খুঁজতে যাবেন, গডকে খুঁজতে যাবেন, এতে আর আশ্চর্যের কি আছে। মিলিয়ে দেখুন আপনাদের কারো হাতে বা পরিবারের কারো হাতে এই ধরনের মহামূল্যবান সামুদ্রিক চিহ্ন আছে কিনা, যার গুণগান সামুদ্রিক শাস্ত্রে সুন্দরভাবে গাওয়া আছে। যদি আপনাদের উপকারে লাগে তাই এই ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, জয় গুরু।